প্রদেশ সভাপতি পদে দায়িত্ব পাওয়ার পর দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে তুলতে প্রথমবারের মতো ধলাই জেলা সদরে আসেন আশিস কুমার সাহা। রবিবার জেলা কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাদের নিয়ে তিনি সংগঠনগুলিকে শক্তিশালী করে গড়ে তুলতে আলোচনা করেন। নতুনভাবে সব স্তরের কমিটিগুলিকে পুনর্গঠনের অভিমত জানান তিনি। সঙ্গী হিসেবে এদিন সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল সহ আরও অনেকে। সাংগঠনিক সভা শেষে মণিপুর রাজ্যের হিংসাত্মক ঘটনাকে কেন্দ্র করে দলের নেতাকর্মীগণ প্রতিবাদ জানায়। আহত এক মঞ্চের আজকে উত্থান হয়েছে। আপনারা জানেন যে কংগ্রেস সারা দেশে শাসন ক্ষমতায় ছিল ইউপিএ জোটের মাধ্যমে। ক্ষমতা হারিয়ে কংগ্রেস দল এই ইউপিএ জোটকে নিয়ে দীর্ঘ সময় কাজ করেছে। বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন বিরোধী দলগুলি তাদের উপলব্ধি যে কংগ্রেসকে নেতৃত্ব দিয়ে কংগ্রেসের নেতাদের তাদের যে নীতি আদর্শ, তাদের যে দিশা, সেই দিশায় ভারতবর্ষে শাসক দলের বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করতে হবে, জোরদার করতে হবে। এই লড়াইয়ে আজকে ইন্ডিয়া জোট সারা দেশব্যাপী মানুষের স্বার্থে, দেশের স্বার্থে তারা ঐক্যবদ্ধ।